অন্তর্জামী ঈশ্বর পিতা পবিত্র আত্মা সকলের অন্তরে বাস করে আমরা প্রত্যেককে তার এই প্রাণ বিসর্জনকে আত্মমর্যাদার সাথে পালন করে থাকি কেননা ঈশ্বর ছাড়া আমাদের জীবন অচল আমরা প্রত্যেক খ্রিস্ট ভাই বোনেরা বিশেষ দিনগুলো পালন করে থাকি আজকে আমরা এমন বিশেষ কিছু দিনের কথা জানব যেটা ছাড়া খ্রিস্ট সম্প্রদায় চলে না প্রথমত অ্যাফি ফ্যানি ডে ছয় জানুয়ারি এই দিনটি শিশু অবস্থায় যিশুকে দেখতে আসা তিনজন জ্ঞানী ব্যক্তিকে থ্রি কিংস নামে স্মরণ করা হয় অর্থোডক্স খ্রিসমাস সাত তারিখ জানুয়ারি মাসে অ্যাস বুধবার দ্বিতীয় মার্চ এই দিনটি ঈশ্বর পর্যন্ত ইস্টার সানডে পর্যন্ত প্রথম দিনকে চিহ্নিত করে পাম সানডে এপ্রিল দশ এই দিনটি যিশু জেরু প্রত্যাবর্তন করেছিল এবং মন্ডি বৃহস্পতিবার চোদ্দ এপ্রিল এটা যিশুর সাথে শেষ নৈশ ভোজের দিনকে স্মরণ করে এবং গুড ফ্রাইডে পনেরো এপ্রিল এই দিনটি যিশুর কুশবিদ্ধ হওয়ার জন্য আলাদাভাবে স্মরণ করা হয় ইস্টার সানডে এপ্রিল মাসে সতেরো তারিখ যিশুর পুনরুত্থানের জন্য এটাকে আমরা স্মরণ করে থাকি এবং অর্থোডক্স ইস্টার চব্বিশে এপ্রিল এটা যিশুর পুনরুত্থানের পরবর্তী দিন এবং অ্যাসেসান ডে ছাব্বিশে মে এটা যিশুর স্বর্গে যাওয়ার দিনটি চিহ্নিত করে প্যান্টেকস ডে পাঁচ জুন এটা স্মরণ করে যিশু যখন তার অনুগামীদের উপর আশীর্বাদ প্রদান করেছিল এবং অল সেন্টস ডে পয়লা নভেম্বর জীবিত মৃতদের মধ্যে সর্বত্র পবিত্র আত্মা আর্থিক সংযোগ স্থাপনের জন্য আমরা এটাকে স্মরণ করে থাকি এবং শেষে বড়দিন পঁচিশে ডিসেম্বর উৎসবগুলো প্রতি বছর পালিত হলেও এর দিনগুলো কিন্তু আলাদা হয় আমেন।